এই 45 বছরটা কিন্তু খুব বড় সময় না একটা জাতির জীবন। আর আমাদের যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঘটনা মানে সেটার তো ধরেন একটা বিষয় হলো যে মানে যারা আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর অনুসারী তারা কিন্তু 15ই আগস্টের পরে আবার 21 বছর কিন্তু রাষ্ট্র কাঠামোর পরিচালনায় ছিলেন। সুতরাং এই 45 থেকে আবার 21 বাদ দিতে হবে, কারণ অনুকূল মানে মানে সরকার ছিল না, প্রতিকূল সরকার ছিল। একটা কথা আমি বলি যে এ নিয়ে আমার মনে কোনো সংশয় নাই যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের দায় আছে, এটার জন্য নতুন কোন তদন্ত কমিশন গঠন করার দরকার নাই। আমাদের কাছে যেটুকু মানে তথ্য সর্বজনগ্রাহ্যভাবেই অ্যাভেলেবল আছে তাতে এটার সঙ্গে হয়তো এটা, যেমন আমি নিজেও 71 টিভিতে একটা টক শোতে জাসদের একজন কেন্দ্রীয় নেতা যিনি কর্নেল তাহেরের মুখে শুনেছেন যে কর্নেল তাহেরকেও নাকি এই ফারুক রশিদরা অ্যাপ্রোচ করেছিল লিডারশিপের জন্য, কর্নেল তাহের তাদেরকে রিফিউজ করেছেন। উনি যখন টেলিভিশনে আমার সাথে এই তথ্যটা দিচ্ছিলেন, উনি দিচ্ছিলেন এই অর্থে যে কর্নেল তাহের তো তাদেরকে প্রশ্রয় দেয় নাই, তাদেরকে রিফিউজ করে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে কর্নেল তাহের তো রিফিউজ করেছে হয়তো, কিন্তু এই তথ্যটা তৎকালীন বঙ্গবন্ধু সরকারকে তো জানায় নাই যে এই রকম কিন্তু উদ্যোগ আয়োজন আছে আপনারা কিছু করেন। জিয়াউর রহমানও যেটুকু, আমি আবারও বলি এটা নিয়ে কোনো বিতর্ক নাই যে জিয়াউর রহমানকে তারা অ্যাপ্রোচ করেছিলেন, এক্স্যাক্টলি হোয়াট ওয়াজ দি ল্যাঙ্গুয়েজ এটা নিয়ে সামান্য সমস্যা আছে, কিন্তু অ্যাপ্রোচ নিয়ে কোনো সংশয় নেই। তো এই অ্যাপ্রোচ অ্যান ইন্টেলিজেন্ট অফিসার লাইক জিয়াউর রহমান, উনি কিন্তু ইন্টেলিজেন্স সার্ভিসের চৌকস অফিসার ছিলেন পাকিস্তান আর্মির, তো ওনার পক্ষে এ কোনো ইঙ্গিতপূর্ণ কথারও উপলব্ধি করার সক্ষমতা আমাদের যে কোনো মানুষের চাইতে বহুগুণ বেশি। মানে মিলিটারি ল্যাঙ্গুয়েজে ইন্টেলিজেন্সের অফিসার হিসেবে এবং ওয়ান অফ দি মানে ভেরি তুখর অফিসার হিসেবে উনি স্পষ্টতই জানতেন যে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন। তো এখানে সমরেজল করিম যেটা বলেছে তার যে শৃঙ্খলা তাকে কি বাধ্য করার কথা, যে যেই মুহূর্তে অ্যাকচুয়ালি ওনার, আমি যদি সহজভাবে হিসাব করি যে ওই মুহূর্তেই কোনো না কোনোভাবে খবর দিয়ে আর্মির লোকজনকে ডেকে তাদেরকে আসলে অ্যারেস্ট করান ওই মুহূর্তেই, মানে এটা পরে জানাবে টানাবের প্রয়োজন, এটা এটা এতটা এতটাই বিপজ্জনক। ধরেন অনেকে আর্গু করে যে ওইখানে বঙ্গবন্ধুকে হত্যার কথা ছিল না, মেবি, কিন্তু ব্যাপারটা তো হত্যার সিদ্ধান্ত হওয়ার দরকার নেই, দরকার এইটুকুই যে একটা আইন বহির্ভূত উদ্যোগ হচ্ছে, তারা কোনো কিছু একটা করবে, এইটুকুই কিন্তু জিয়াউর রহমানের লেভেলে, হু ওয়াজ দি মানে দি দেন ডেপুটি চিফ অফ আর্মি, উনার তো অবশ্যই দায়িত্ব ছিল তাদেরকে নট টু স্টপ দেম অনলি, অ্যাকচুয়ালি তাদেরকে ধরা। এখন এই জায়গাটাতে আমি একটা এডিশনাল কথা এই পর্যায়ে বলে রাখি, আমাদের অনেক বেশি রিসার্চ হওয়া দরকার। রেজাউল করিম ভাই আছেন, ওনারা যেহেতু রাষ্ট্র পরিচালনায়, আমি বলবো যে আমাদের রাজনীতিবিদদের উচিত, তারা তো কথা বলেন ঠিকই, বিভিন্ন জনের দেশি বিদেশি কিছু মানুষের গবেষণা যেগুলি অলরেডি আমরা এক্সস্ট করে ফেলছি, আমাদের আরো অনেক তদন্ত হওয়া দরকার।